京スカイツリー。で、お前はダッチ東京スカイツリー。でも、バジェポネアクタ、ポネバロータ。で、ゴンタタイムして、あげ 10th、sorry、あげよって 20th March、ドアやチョビシ。Tokyo Sky Tree দিকে গিয়ে চলেছি Tokyo Sky Tree One by one ticket দেব ঠিক আছে আমাকে আমার কাছ থেকে টিকিট নেবে আর এগিয়ে যাবে ঠিক আছে এটা তো অনেকটা ব্রিজ খুলে মিটার উপরে উঠব নাম্বার সময় ফিফথ ফ্লোরে মিট করে আমরা নিচে নেবে যাব আজকে 20 মার্চ 2024 40 জন যেতে পারবে 40% টোটাল Sky Tree 350 meter উপরে আমরা উঠব এখন হচ্ছে কি বিশাল লাইন একবার মতো লাইন লাইনে দাঁড়িয়ে আছে আমরা লাইনে দাঁড়িয়ে আছি বিরাট কিউ In 50 seconds, there are 4 elevators. And these elevators are the guests in the competitive. Please take the elevator on the tour of the future. 2 tempo, Valeria. 30 seconds. 300 meters per minute. Sky Tree. Tokyo Sky মিটার উপরে এসছি স্কাই ট্রি
20 মার্চ 2024 এবং বাজে প্রায় 12টা। আমরা টোকিও স্কাই ট্রিতে দাঁড়িয়ে আছি, 350 মিটার উচ্চতায় টোকিও শহর দেখা যাচ্ছে। কি 20 মার্চ 2024 12:05 আমাদের 1:15 নিচে নামতে হবে, 5 তলায় দিয়ে বেরিয়ে যাবো। মোটামুটি আসতেই প্রায় আধ ঘন্টা টাইম নেবে, দেখেন এত ভিড়। অনেকটা বুর্জ খলিফার মতো দুবাইয়ে, কিছুর দিকে নদী আছে। অনেকটা বুর্জ খলিফার মতো দুবাই, মুখগুলো কালো কালো আসছে। পিকা বটে ছবিটা আমরা টোকিও স্কাই ট্রিতে দাঁড়িয়ে আছি, 350 মিটার উচ্চতায়। ওটা শহর দেখা যাচ্ছে, মেঘ আছে, মেঘ আছে। Thank you.
স্কাইট্রি, টোকিও স্কাইট্রি থেকে তোলা ছবি, March 2024, প্রায় 12:15 হয়ে গেল, দুপুর থেকে পরিবেশ হয়ে গেল। টোকিও স্কাইট্রি থেকে তোলা ছবি, এটা আমাদের গুজরাটে ভেদ দ্বারকা যাওয়ার সময় একই কেস। পরিবেশটা এরকম, অবজারভেটরি ডেস্ক রয়েছে, দাঁড়িয়ে আছে অবজারভেটরি ডেস্কে, টাম্বো অবজারভেটরি ডেস্ক, এটা 350 মিটার। এই যে 1, 2, 3, 4, 5, 6 কম্পার্টমেন্টে, 6 কম্পার্টমেন্টের ট্রেন। শহরের ভিতর দিয়ে চলে গেছে, বাড়ির বাস দিয়ে। শহরের ভিতর দিয়ে কেমেকে যাবে, কতটুকু যাবে ভগবানই জানে, সবাই জানে না তো। ঘিঞ্জি শহরের ভিতর দিয়ে ট্রেনের রাস্তা, যাচ্ছে খুব আস্তে আস্তে।
350 মিটার উচ্চতায় আমরা দাঁড়িয়ে আছি টোকিও স্কাই ট্রি। এখানে যে অবস্থা, ছবি তুলে শেষ করা যাবে না। হ্যাঁ, এটা ম্যান মেড স্ট্রাকচার দুবাইয়ের মতো, তবে দুবাইয়েরটা আরও বেটার ছিল, অনেক উচ্চতা থেকে ছবিটা তোলা হয়েছিল।
গিয়ে গেছে, কি বলবো। আমরা যখন ফ্লাইটে নামি তখন এটাই দেখা যাচ্ছিল, ফ্লাইটে নামার সময় টোকিও স্কাই ট্রি 350 মিটার উপর থেকে তোলা ছবি। সমুদ্রটা এখানে ঢুকে গেছে, সমুদ্রের ধারেই টোকিও শহরটা, টোকিও বে বলে, যেমন ওসাকা বে আছে। কিছুর দিকে পরিবেশটা এরকম, জয়ন্তী দাঁড়িয়ে আছে স্কাই ট্রি। দিকে ছবি এরকম এখানকার পিকচারটা খুব ভালো। এখানকার পিকচারটা খুব ভালো লাগিয়েছি। ট্রেন যাচ্ছে, আমরা তখন এই ট্রেনের ছবি বুজ করি বার ওইখান থেকে তুলেছি ডাইরেক্ট, জয়ন্তী ছবি তুলছে। জয়ন্তী ছবি তুলছে, আর টাইম নেই, 1:15 আমাদের এবার যেতে হবে। এখনই দেখতে দেখতে 1:10 হয়ে গেল, এই প্রেক্ষাপটে সুন্দর পিকচার, তবে ছোট, বুজ খলিফার থেকে অনেক ছোট। এখন বাজে 1:10, আমরা বেরিয়ে যাচ্ছি, নিচে যাব। 340 মিটার গেলাম আর উপর থেকে নামলাম ওই ও এসকেলেটারে, ওটা ছিল 350। এখন 1:07, 1:08। গিফট আইটেম রয়েছে এখানে প্রচুর, কেনার মতো জিনিস আইটেম রয়েছে প্রচুর। সুন্দর পিকচার, ক্যালেন্ডার পিকচার, টোকিও শহর, স্কাই ট্রি থেকে তোলা ছবি। ওই দিক থেকে দেখলাম আমরা সমুদ্রটা কিরমভাবে ঢুকে গেছে, প্রচুর গিফট আইটেম আছে। গান্ধী দাঁড়িয়ে আছে 1:10, টোকিও স্কাই ট্রি অরিজিনা, একটা আর্টিফিশিয়াল চেরি গাছ। গান্ধী দাঁড়িয়ে আছে আর্টিফিশিয়াল চেরি গাছ, আর্টিফিশিয়াল কিন্তু বানিয়েছে, কিন্তু একদম পারফেক্ট, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আমরা ওই গিয়েছি দেখলাম টাইগার টোপিয়া থাইল্যান্ডে দেখেছি, এখানে দাঁড়িয়ে আছি
আমরা এবার বেরিয়ে যাব 1:15। স্কাই ট্রি শপ How long did it take to complete the construction? Wow, ইতিহাসটা দিয়েছে, হিস্ট্রিটা। কনস্ট্রাকশন এটা March 10 থেকে March 17, 2021। While also the time when you stopped going about 2 months, June 5 থেকে July 24, 2010। আমরা যে টাওয়ারটা ওই দেখো ট্রেনটা যাচ্ছে এটাই দেখছিলাম, হ্যাঁ এইখান থেকে আমরা ছবিটা তুলছিলাম, এই টাওয়ার অবজারভেটরি টাওয়ার, এই যে দেখা যাচ্ছে গম্বুজটা এইখান থেকে, এইখান থেকে আমরা দেখছিলাম এই ব্রিজটা, তারপরে এই নদীটা। হ্যাঁ এই যে আমার